সূত্রগড়ের MN হাই স্কুলের প্রধান শিক্ষক জয়ন্ত দাসের আজ চাকরি জীবনের অবসর। আজ সেই বিদায়বেলা স্কুলের ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকাদের পরিচালনা সমিতির সভাপতি সহ বিভিন্ন প্রাক্তন শিক্ষকের উপস্থাপনায় বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়েই প্রধান শিক্ষক জয়ন্ত দাসকে সম্বর্ধনা জানালেন। এছাড়াও আবৃত্তি, নাচ, গানের মধ্যে দিয়ে এই অনুষ্ঠান বা সম্বর্ধনার যাপন করা হয়। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি জগন্নাথ মণ্ডলের বিশেষ প্রতিবেদন। সেই সঙ্গে দেবদারি ম্যাডামকে শিকাগো ধর্ম সম্মেলনে যখন ওই এক ভেবি বক্তৃতা হবেই, তা এখন একদিন যখন জয়েন করেছিলাম তাহলে নির্দিষ্ট সময়ে সরকারি নিয়মে অবসর গ্রহণ করতেই হবে। আমার দীর্ঘ 36 বছর চাকরি জীবনের মধ্যে 23 বছর আমি প্রধান শিক্ষক হিসেবে এই বিদ্যালয়েই কাটালাম। আমার বাড়িও এখানে, বিদ্যালয়ও এখানে, অর্থাৎ এই পৌরসভার অন্তর্গত দুজনেই। সেই কারণে সকাল থেকে রাত পর্যন্ত আমি এই বিদ্যালয়ের সঙ্গেই থেকেছি এবং আগামী দিনেও আমি চাইবো যে বিদ্যালয়ের সঙ্গেই থাকতে। যেভাবে হোক এই বিদ্যালয়কে আমাকে সর্বশ্রেষ্ঠ জায়গায় নিয়ে যেতে হবে, এই চেষ্টা আমরা করে গেছি। আমাদের কলিগদের সঙ্গে সবসময় ছিলেন, বিগত দিনে যে সমস্ত সম্পাদক মহাশয়, সভাপতি মহাশয় ছিলেন এবং বর্তমান যে সভাপতি মহাশয় আমাদের সঙ্গে আছেন, তিনি এত কর্মঠ এবং এত সাহায্য করেন, এলাকারই বাসিন্দা, তিনি এত সাহায্য করেন যে আমরা সত্যি অনুপ্রাণিত এবং তার সহযোগিতায় আমরা এই বিদ্যালয়কে আশা করছি আরও অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবো। আজকে বিদায়ের দিনে আমার কোনো দুঃখ নেই, আগামী দিনে আমি আরও বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত থেকে, সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত থেকে আমার জীবন অতিবাহিত করার চেষ্টা করব। আমি সবসময় চাইবো যে আমার বিদ্যালয় সব থেকে আগে যাক, সব থেকে এগিয়ে যাক। আমি জয়ন্ত দাস, প্রধান শিক্ষক সূত্রাকারী মেন হাই স্কুল। দেখুন, অবসর তো একটা দিন সকলকেই কর্মজীবন থেকে নিতে হবে, সেইভাবেই আমাদের সরকারি নিয়মে যেমন আমাদের একটি অ্যাপয়েন্টমেন্টের দিন থাকে তেমনি একটি অবসর গ্রহণেরও দিন থাকে। তা আজকের একটি ছোট্ট মনোজ্ঞ অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা দিনটি পালন করছি, কারণ দীর্ঘ কর্মজীবনের অত্যন্ত মূল্যবান সময় আমাদের প্রধান শিক্ষক জয়ন্ত দাস এই স্কুলকে দিয়ে গেলেন এবং এই মহারাজা নদিয়ার হাই স্কুল একটি শান্তিপুরের একটি ইতিহাস প্রসিদ্ধ স্কুল। 150 বছরের অনুষ্ঠান আমরা অল্প কিছুদিন আগেই করেছি এবং নিশ্চিতভাবে এই শান্তিপুরের একটি আবেগ, একটি অনুভূতির জায়গা এটা। সেই জায়গায় দাঁড়িয়ে স্কুলকে যেভাবে এগিয়ে নিয়ে গেছেন এবং বিগত দিনের পরিস্থিতি থেকে বর্তমান যে পরিকাঠামোগত উন্নয়ন বা স্কুল যে জায়গায় পৌঁছেছে তার নেতৃত্বে সমস্ত দায়িত্বটাই নিয়েছেন কিন্তু আমাদের প্রধান শিক্ষক জয়ন্ত দাস। তার এই আজকে কর্মবিরতির দিনে আমরা সকলে শুভেচ্ছা জানিয়েছি এবং তার কাছে আহ্বান জানিয়েছি যে তার বাকি দিনগুলো আমাদের সাথে থেকে আমাদের স্কুলকে পরামর্শ দিয়ে বিভিন্ন সময়ে আমরা যাতে স্কুলকে এগিয়ে নিয়ে যেতে পারি সেই জায়গাটা স্যারকে অনুরোধ করেছি। এবং খুব ভালো অনুষ্ঠান হয়েছে, আমাদের ছাত্ররা ছিল, সমস্ত শিক্ষক শিক্ষিকারা উপস্থিত হয়েছেন এবং সবাই মিলে আজকের এই দিনটি আমরা পালন করলাম। বিভাস ঘোষ, সভাপতি MN হাই স্কুল পরিচালনা কমিটি। আজ এ পর্যন্ত, সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।